বন্ধুরা, আজকে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি একটি গমের জমিতে। আমরা জানি যে গম হচ্ছে দানাদার শস্যের মধ্যে অন্যতম একটি হচ্ছে গম। তো দিন দিন মানুষ যে ভাতের পরিমাণ কম খেয়ে আস্তে আস্তে মানুষ গমের যে রুটি, ঠিক আছে, সেটির প্রতি মানুষ অভ্যস্ত হচ্ছে। আর এই গমের কিন্তু নানান সমস্যা হয়, যে আমরা যে গম চাষাবাদ করে থাকি দিন দিন, আমাদের এই চাষাবাদে কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে। সেটি হচ্ছে, যেমন গমের মধ্যে একটি রোগ দেখা দিয়েছে, সেটি হচ্ছে ব্লাস্ট। তো আমরা সেরকমই একটি জমিতে দাঁড়িয়ে আছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে যে একটি শীষ, তো এই শীষটা আমরা একটু টান দিলে দেখবো যে গাছটি উঠে নেবে। এটি কিন্তু ব্লাস্টের আক্রমণ, ঠিক আছে। তো ব্লাস্ট হচ্ছে সাধারণত তিন ধরনের হয়। আমরা জানি যে পাতায়, শীষে এবং গিটে হতে পারে ব্লাস্ট। তো এই ব্লাস্টের লক্ষণ হচ্ছে কি, ব্লাস্ট হচ্ছে একটি ছত্রাকজনিত রোগ। এই রোগের বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইরিক ফুলারিয়া অরাইজি নামক ছত্রাক দ্বারা এই রোগ সংঘটিত হয়ে থাকে। সাধারণত আমরা জানি এই ব্লাস্ট রোগটা হচ্ছে যখন আবহাওয়ার বেশি তারতম্য ঘটে, অর্থাৎ আবহাওয়া যখন পরিবর্তন হওয়ার সময় হয়, তখন কিন্তু এই রোগটার আক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। যেমন দিনের তাপমাত্রা যদি বেশি থাকে এবং শেষ রাত বা ভোরের তাপমাত্রা যদি কম থাকে এবং শিশির যদি বেশি পড়ে, তখন কিন্তু ব্লাস্ট রোগের আক্রমণ বেশিরভাগ পরিলক্ষিত হয়। এবং যদি ঝিরিঝিরি বাতাস এবং বৃষ্টি থাকে, গুড়ি গুড়ি বৃষ্টি থাকে, তখন কিন্তু এই রোগ মানে সবচেয়ে বেশি কিন্তু দ্রুত ছড়িয়ে যায় ওই সময়টায়। তো আমরা জানি যে ব্লাস্ট রোগের যে জীবাণু, এটা কিন্তু প্রায় বাতাসের মাধ্যমে 3 কিলোমিটার জায়গা পর্যন্ত কিন্তু ছড়াতে পারে। তো আমরা ওইরকম একটি ব্লাস্ট আক্রান্ত জমিতে এসেছি। তো এখন দেখা যাচ্ছে যে জমিতে দু একটি দেখা যাচ্ছে যে শীষ কিন্তু সাদা হয়ে গেছে। প্রথম হচ্ছে এটা কিন্তু শীষে আক্রমণ করছে। এই যে আমি এই শীষটা ভাঙলে দেখবো যে এখানে কিন্তু দানা কিন্তু তেমন দানার পরিমাণ নাই, দানা কিন্তু মিস আর কি। তো দানা এই কারণে কিন্তু ফলন অনেক কমে যায়। দানা কিন্তু এখনও শক্ত হয়নি, তো দানাটা হচ্ছে পুষ্ট হয় না, যার কারণে কিন্তু ফলন অনেক কমে যায়। আমি দেখা গেল যে একজন কৃষক একটি জমিতে তার পরিচর্যা করে এবং সার নিড়ানি খরচ বাবদ কিন্তু অনেক টাকা ইনভেস্ট করে, তো সেখানে যদি সাধারণত এই রোগের জন্য যদি কোনো ফলন না পায়, তাহলে কিন্তু তার সবটাই পুরোটাই কিন্তু তার লস হয়। তো সেজন্য আমরা বলবো বা আমরা বলি যে ধানের বা গমের যখন শীষ বের হওয়ার সময়, তখন কিন্তু একবার এই ব্লাস্ট রোগের জন্য একটা ঔষধ স্প্রে করার জন্য বলি। তো সেক্ষেত্রে আমরা কি ঔষধের কথা বলবো, সেক্ষেত্রে আমরা নাটিবো বা টেবুকোনাজোল গ্রুপের ছত্রাকনাশক প্রতি 10 লিটার পানিতে 6 গ্রাম হাতে মিশিয়ে স্প্রে করতে হবে যখন শীষ বের হওয়ার সময়। আর যখন শীষটা বের হয়ে সমান হয়ে যায়, তখন হচ্ছে আরেকবার দ্বিতীয় স্প্রেটা করবে, তাহলে আমাদের এই রোগটা কিন্তু হবে না। আর এই রোগটা যখনই একবার শুরু হয়ে যায়, তখন কিন্তু এটা কিন্তু বাতাসের মাধ্যমে দ্রুত ছড়ায় যায়। যেমন দেখতে পাচ্ছি যে আজকে এই সমস্ত জমিতে দেখা গেল যে দুই একটি শীষ সাদা দেখা যাচ্ছে, কিন্তু কিছুদিন পরে পুরো ক্ষেত সাদা হয়ে যাবে বা পুরো জমি কিন্তু সাদা হয়ে যাবে, তখন কিন্তু ফলন অনেক কমে যাবে। তো আমরা যদি গমের জমিতে এইভাবে যদি যত্ন করতে পারি বা এইভাবে যদি আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে ঔষধ স্প্রে করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ব্লাস্ট রোগ থেকে আমরা মুক্তি পাবো। তারপরে আমি আপনাদের পরামর্শের জন্য বলবো যে ব্লাস্ট, যেমন আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউট যে একটি কয়েকটি গমের জাত বের করছে, এর মধ্যে বাড়িগম 30 হচ্ছে ব্লাস্ট সহনশীল জাত এবং বাড়িগম 33 হচ্ছে ব্লাস্ট প্রতিরোধী জাত। অর্থাৎ ওই জাত চাষাবাদ করলে ব্লাস্ট রোগ হবে না বা হয় না। আর বিশেষ করে বাড়িগম 26 যেটি, ওটি হচ্ছে ব্লাস্ট অতিমাত্রায় ব্লাস্ট রোগের আক্রমণ হয় ওই যাত্রাতে বেশিরভাগ। তো আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে বাড়িগম 26-এর একটি প্লট। তো এই কারণে কিন্তু এই জমিতে ব্লাস্ট প্রচুর পরিমাণে ব্লাস্টের আক্রমণ দেখা যাচ্ছে এবং কি ভবিষ্যতে কিন্তু আরও বাড়বে। আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে বাড়িগম 33-এর একটি প্লট দেখাবো, সেখানে কিন্তু ব্লাস্টের কোনো লক্ষণ নাই বা কোনো আক্রমণ নাই। তো আমরা যারা কৃষক ভাইয়েরা আছেন আমাদের, তাদেরকে আমি বলবো যে আপনারা বাড়িগম 33 আবাদ করবেন, অর্থাৎ ব্লাস্ট প্রতিরোধী জাত। ওই জাত যদি আপনারা আবাদ করতে পারেন, তাহলে কিন্তু আমাদের ফলনের তেমন কোনো পার্থক্য হবে না, উৎপাদন কমবে না এবং কি আমাদের এই ব্লাস্ট রোগের আক্রমণ হবে না। তো ধন্যবাদ সবাইকে, তো আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তীতে লাইক কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করবো এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো। ধন্যবাদ সবাইকে।